হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনিয়াস মাম্মা। তো মাম্মার বার্থডের ভিডিও সবকটা পার্ট তোমাদের দেখানো হয়ে গেছে, এখন পর্ব হলো গিফট দেখানোর পালা। আর আজকে তোমাদের মানে কিছু কিছু গিফট আমি দেখাবো, সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি যে কটা হাতের সামনে রয়েছে অনেকগুলো মানে জায়গা মতো রাখা হয়ে গেছে, যে কটা হাতের সামনে রয়েছে সে কটাই দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। বাস এবার চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে প্রথমে আমি টেডি থেকে শুরু করি, মানে মাম্মা অনেকগুলো টেডি পেয়েছে, তো ও ওইগুলো পেয়ে খুব খুশি, আর সব থেকে বেশি খুশি হয়েছে মানে ওর সাধ্যের মধ্যে, মানে ও কোলে নিয়ে চটকা চটকি করতে পারবে যেই টেডিটাকে নিয়ে। তো সেই টেডিটাকে আমি তোমাদেরকে সবার প্রথমে দেখাই, সেটা হলো এই পান্ডাটা। এটা ও পেয়ে এত চটকা চটকি করেছে, এখানে যে ওর মানে একটা দাড়ির মতন ছিল এটাকেও ছিঁড়ে ফেলেছে, তো এটাকে দিয়ে ও সারাক্ষণ এটাকে দিয়ে খেলে। আর আরেকটা পেয়েছে হচ্ছে এইটা, অত খুলে টুলে দেখালাম না আমার, মানে আমি একটু কুড়ে আছি, এমনি গুছাতে মুছাতে ইচ্ছা করে না, মানে জায়গাই নেই ঘরে, তো আমি কী করে কী করব। তো আরেকটা তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরাতে দেখাই নাহলে বুঝতে পারবে না। এই হলো আরেকটা টেডি, আরও একটা আছে সেটাকেও দেখাচ্ছি। এই যে রেড কালারের এইটা, এই টেডিটা পেয়েছে, আমার ঘরে একটুও জায়গা নেই যে এদেরকে কোথায় রাখবো। দেখো এদিকে অলরেডি দুজন বসে রয়েছে, এটা দুদিন পরপর এরকমভাবে পড়ে, আজকেও পড়ে গেছিলো তো ওইভাবে রেখে দিয়েছি। আর এই যে এই বড়টা দেখছো, এইরকম সাইজের আরেকটা টেডি পেয়েছে। দেখো আমার ঘরটা তোমাদের আগে দেখিয়ে দিই, তোমরাই বলো কোথায় রাখবো, ঘরে তো কোনো জায়গাই নেই ওকে রাখার। তো ওকে মানে ওর মতন একজন আছে, সেটাও রেড কালারের, ওকে আমি পাঠিয়ে দিয়েছি মার ঘরে। ওটা তো রয়েছে নিচে মায়ের ঘরে, তার জন্য দেখাতে পারলাম না, যদি কোনো সময় যাই, মানে নিচে তো খুবই কম যাই, যখনই যাব তখনই তোমাদের দেখিয়ে দেবো, আজকে এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, অন্য সময় দেখিয়ে দেবো। তো এবার কিছু কিছু গিফটস আমার হাতের সামনে রয়েছে, সেগুলো চলো খুলি, মানে আনবক্স করি। তো চলো আনবক্সিং করা যাক। তো এবার গিফটগুলোকে তোমাদের সামনে দেখাই, মানে আমি নিজেও দেখিনি, ওই রকমই প্যাকড আপ রয়েছে, তো এখন আনবক্সিং করব। তো তোমরা দেখো, প্রথমে এটাকে দেখাই, জানি না এর ভেতরে কী আছে, তো চলো খোলা যাক। হাতের সামনে কাচি ফাচি কিচ্ছু নিয়ে বসিনি, হাত দিয়ে টেনে টেনে খুলে দিই। এখানে একটা বার্বি সেট রয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এই গেল একটা, তারপর সেকেন্ড আরেকটা দেখাই, এটা কি রয়েছে জানি না। এটাকে কি বলে আমি নিজেও জানি না, যাই হোক একটা কুকার টাইপের। খুলতেই পারছি না, কি করে খোলে। কি সুন্দর, এইটাতে মাম্মার খাবার টাবার বানানো যাবে, বেশ ভালো জিনিসটা, এইরকম এত খুব পছন্দ হয়েছে এটা, আর মাম্মার কাজে লাগবে না আমাদের কাজে লেগে যাবে। এই একটা বাচ্চা, এটাকে আর খুলে দেখাচ্ছি না, এটা থাক, এটা তোমরা সবাই জানো ভেতরটা কেমন হয়। এই আরেকটা, এটা সেই বাচ্চাদের মতনই ফুলিয়ে এই যে এগুলোর মধ্যে বসা যায়, কি বলে এগুলোকে, ওই চেয়ার টাইপের কিছু। এই একটা, এবার একটা ড্রেস দেখাই, এই হলো একটা ড্রেস,
অনেক থালা বাটি গ্লাস এগুলো তো বাচ্চাদেরকে দিয়েই থাকে, তো সেগুলো পেয়েছি। সেগুলো আর আলাদা করে কি দেখাবো তোমাদেরকে, এইগুলোই যেগুলো দেখানোর সেগুলোই দেখাচ্ছি। আরেকটা ড্রেস, এই হলো ড্রেস, তার সাথে হলো প্যান্ট, আর প্রচুর চকলেটস পেয়েছে, সেগুলোই বা কি দেখাবো, সেগুলোও তোমরা জানো। ও আরেকটা টয় ওর দেখানো হয়নি, মানে এই এই ড্রেসটার সাথে একটা দাদা দিয়েছিল, এটার সাথে একটা পুতুল যেটা নিয়ে মাম্মা খেলে, ওকে ঘুম পাড়ায়, সেটা তোমাদেরকে দেখাই। ও আরেকটা তো রয়েই গেছে, আমি দেখাতে ভুলে গেছি, এই হলো আরেকটা ড্রেস, এই গেল ড্রেসটা, খুব সুন্দর, কালারটা খুব মিষ্টি। এবার চলো তোমাদেরকে দেখাই, আর এটার সাথেই রয়েছে একটা চকলেট, সেটা দেখিয়ে দিই যখন হাতের সামনে রয়েছে, আর বাদ বাকিগুলো রয়েছে এদিক ওইদিক, ওগুলোও খুলিনি, ওগুলোও আমরা কেউ খাইনি, এখনো রয়েছে। চকলেট আর আলাদা করে কি দেখাবো তোমাদেরকে বলি। এই হলো সেই পুতুলটা, এটাকে মাম্মা ঘুম পাড়ায়, কোলে নেয়, এটাকে আদর করে। ওই ড্রেসটার সাথে দাদাটা এই পুতুলটা দিয়েছিল। তো হাতের সামনে যে কটা ছিল আমি সে কটাই দেখালাম, তোমরা যদি আরও গিফটস দেখতে চাও যে ও কী কী পেয়েছে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, বাই।